आज के हम लोग पढ़ बो इंग्लिश फॉर टुडे क्लास सिक्स लेसन फाइव थैंक्स फॉर योर वर्क तुम्हारे काजेर जोन्नो धन्यवाद आफ्टर कंप्लीटिंग द लेसन स्टूडेंट्स विल बी एबल टू टॉक अबाउट पीपल प्लेसेस एंड फैमिलियर ऑब्जेक्ट्स इन शॉर्ट एंड सिंपल सेंटेंसेस आस्क एंड आंसर क्वेश्चंस पार्टिसिपेट इन शॉर्ट डायलॉग्स एंड कन्वर्सेशंस ऑन फैमिलियर टॉपिक्स रीड एंड अंडरस्टैंड टेक्स्ट राइट शॉर्ट पैराग्राफ हमें ये काजगुलो करते पारी कि ना सेटा आमरा परवर्तीते आरो पाबो ओके ए लुक एंड से यूज सुइटेबल वर्ड्स फ्रॉम द बॉक्स टू डिस्क्राइब द ऑक्युपेशन ऑफ ईच पर्सन बिलो नीचे जे मानुषदेर छवि देया आछे तारा कि कि काज करे सेटा छवि देखे आमादेरके सुइटेबल वर्डटा चूज करते बोलते से जेटा तार प्रोफेशन के डिस्क्राइब करे बा बर्णना दे आमरा प्रथमे देखी न्यूज़पेपर हकार आमरा देखते पाच्छी नम्बर सिक्स ए न्यूज़पेपर बिक्री करछे नार्स नम्बर थ्री ते क्लिनार नम्बर वन ए रिक्शा पुलर नम्बर फाइव ए वेटर फोर ए पोस्टमैन नम्बर टू ते चिठी बिली करछे पोस्टमैन पर पृष्ठा चले जाए Choose appropriate words from the box to complete the dialogue below. Then act out the dialogue in pairs. What does the cleaner do? Tumi ki bolte parba? A cleaner cleans our houses, office, and streets, etc. What does a newspaper hawker do? A hawker gives us newspaper every morning. What does a postman do? A postman delivers letters and other items to us. What does a rickshaw puller do? A rickshaw puller takes us from one place to another. What does a waiter do? A waiter serves food at the restaurant. Restaurant bananta ektu khyal rakhte hobe. Bananta ektu khaishta. B te chole jai. Read the text about bulbul and answer the questions below. Dekhi text e bulbuler byapare ki bolche. Bulbul collects rubbish from Shankar area in Dhaka. Every morning, he wakes up at 5 o'clock and Bulbul Dhaka shohorer Shankar elaka theke moyla aborjona songroho kore. Every morning, he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. Protidin shokale she পাঁচটায় ঘুম থেকে ওঠে এবং শঙ্করের রাস্তায় রাস্তায় হাঁটে ময়লা সংগ্রহ করার জন্য পিপল অফ শঙ্কর পুট দ্য রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস শঙ্করের মানুষ তাদের আবর্জনা প্লাস্টিকের বিনে বা পাত্রে করে পাত্রে রাখে বা প্লাস্টিকের প্যাকেটে রাখে এবং তাদের বাসার সামনে রেখে দেয় বুলবুল ওয়াকস ফ্রম ডোর টু কালেক্ট দেম বুলবুল এক দরজা থেকে আরেক দরজায় হাঁটে ময়লাগুলো সংগ্রহ করার জন্য বা বিনগুলো সংগ্রহ করার জন্য সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড কখনো কখনো এই বিনগুলো খুব নোংরা হয় এবং খুব বাজে গন্ধ বের হয় বাট বুলবুল ডাজ নট মাইন্ড কিন্তু বুলবুল এতে কিছু মনে করে না হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন ইজ ভ্যান সে বিনগুলো থেকে সব কিছু নিয়ে নেয় এবং সেগুলোকে তার ব্যানের ভেতর রাখে হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট সে বিশ্বাস করে যে সব কাজই গুরুত্বপূর্ণ হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন সে এই এলাকা পরিষ্কার রাখার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর টু ডেজ গত মাসে বুলবুল দুই দিন অসুস্থ ছিল সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ তাই সে ময়লা সংগ্রহ করার জন্য আসতে পারে নাই দি পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল শঙ্করের মানুষ খুব ঝামেলায় পড়ে গিয়েছিল বিপদে পড়ে গিয়েছিল দে গট পাইস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস তারা তাদের বাসার সামনে দেখতে পেল ময়লার স্তূপ জমে গেছে দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড হাইজেনিক আনহাইজেনিক সমস্ত এলাকাটা নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল
হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল ভালো হয়ে গেল, ই কেম ব্যাক টু শঙ্কর, সে শঙ্করে আবার ফিরে আসলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সবগুলো বিন থেকে সব কিছু ময়লা আবর্জনা সংগ্রহ করে নিল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন, বুলবুল আবার অসুস্থ হয়ে যেতে আবার অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজেস ইফ ই স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন, সে এটা বোঝে যে সে যদি কয়েকদিন কাজ বন্ধ রাখে সমস্ত এলাকাটাই একটা বড় আবর্জনার ভাগারে পরিণত হবে, একটা বড় ডাস্টবিনে পরিণত হবে, ডাস্টবিন যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। বি ওয়ান, নাও আস্ক অ্যান আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 AM ইন দ্য মর্নিং। হোয়াই ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট? বুলবুল বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট ইফ ইট ইজ ডান ফর দ্য বেটারমেন্ট অফ আদার্স। এই কথাটা অন্যভাবেও তোমরা বলতে পারো, অন্য উত্তরও দিতে পারো। আমি এটা কালকে লিখছি, আজকে লিখতে গেলে হয়তো আরেক রকম হয়ে যাবে, হয়তো অন্য আরেকটা কথা আমি বলবো। হোয়াট হ্যাপেন হোয়েন বুলবুল বিকেম সিক? দ্য হোল এরিয়া হ্যাড বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক হোয়েন বুলবুল ওয়াজ সিক। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক এগেইন? দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন ইফ বুলবুল ফলস সিক এগেইন। হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? আসসালামু আলাইকুম, ক্যারি অন মাই ব্রাদার। আমি বুলবুলকে বলবো আসসালামু আলাইকুম ব্রাদার, চালিয়ে যাও আমার ভাই, তোমাকে ছাড়া আমরা অচল। বি টু, থিঙ্ক অফ এ পার্সন হু হেল্পস ইউ লিভ ওয়েল। এমন একজন মানুষের কথা ভাবো যে আমাদেরকে ভালো থাকতে সাহায্য করে। রাইট এ কম্পোজিশন অন দিস পার্সন, এই পার্সনের ব্যাপারে একটা কম্পোজিশন লেখো। নাও আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। উত্তর বের করে একটা কম্পোজিশন লিখতে বলতেছে, আমি উত্তরগুলো দিয়ে একটা কম্পোজিশন লিখেছি। আমি প্রশ্নগুলো একটু বলে যাই। হোয়াট ডাজ হি শি ডু, সে কি করে, যে পার্সনটার কথা আমি ভাবছি। হোয়াট টাইম ডাজ হি শি স্টার্ট হিজ হার ওয়ার্ক, কোন সময় সে তার কাজ শুরু করে। হাউ ডাজ হি শি ডু দ্য ওয়ার্ক, সে কীভাবে তার কাজটা করে। হাউ হি শি লাইক ডাজ হি শি লাইক দ্য জব, হোয়াই হোয়াই নট, সে কি তার কাজ পছন্দ করে, কেন অথবা কেন নয়। হোয়াট উইল হ্যাপেন ইফ হি শি স্টপস ওয়ার্কিং, সে তার কাজ বন্ধ করে দিলে কি হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ হার জব, আমি তার কাজ সম্বন্ধে কি মনে করি। ওকে ফাইন, প্রশ্নগুলো তো বোঝা গেছে, আমি উত্তরগুলো দিয়ে একটা কম্পোজিশন লিখছি। কম্পোজিশনটা ভুলও হইতে পারে ঠিকও হইতে পারে, তোমরা জানাইলে আমরা সংশোধন করে নিব। আপাতত আমি একটু পড়ি। দি পার্সন আই এম থিঙ্কিং অ্যাবাউট ইজ আ রিক্সা পুলার হু স্টার্টস ওয়ার্কিং ইন দ্য আর্লি মর্নিং ফর হিজ প্যাসেঞ্জার্স ইউজিং আ রিক্সা। আমি একজন রিক্সা চালকের কথা বলছি, যে অনেক সকালে কাজ শুরু করে তার যাত্রীদের জন্য একটা রিক্সার সাহায্যে। হি ডাজ নট লাইক দিস জব ভেরি মাচ বিকজ দ্য আর্নিং ইজ নট এনাফ, বাট উই আর ইন ট্রাভেল ইফ দে স্টপ ওয়ার্কিং। সে তার কাজটা খুব পছন্দ করে না, কারণ এই কাজে উপার্জন খুব বেশি না, কিন্তু সে যদি কাজ না করে তাহলে আমরা বিপদে পড়ে যাব। আই থিঙ্ক রিক্সা ফেয়ার শুড বি রেইজড মোর, এখানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ হার জব। আই থিঙ্ক রিক্সা ফেয়ার শুড বি রেইজড মোর অ্যান্ড ফুয়েল প্রাইস শুড বি রিডিউসড অ্যান্ড আই ড্রাইভ এ বাইক অ্যান্ড অ্যাভয়েড রিক্সা। আমি মনে করি রিক্সার ভাড়া বাড়াই দেওয়া উচিত এবং তেলের দাম কমে দেওয়া উচিত, কারণ আমি রিক্সায় পারতপক্ষে চড়ি না, তেলের দাম কমলে আমার মোটরসাইকেল চালাইতে সুবিধা হয়। তোমরা যেভাবে ইচ্ছা লিখতে পারো, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। তারপরে কি বলছে, তারপরে বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, নোটিস দ্য ওয়ার্ডস ইন দ্য ইটালিক্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোতে ইটালিকে
কতগুলো ওয়ার্ড বা ভার্ব লেখা আছে, কি বলতেছে? বুলবুল কালেক্ট, এখানে কালেক্টটা ইটালিকে লেখা আছে, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। এভরিডে হি ইটালিকে ওয়েকস আপ অ্যাট 5 o'clock অ্যান্ড ওয়ার্কস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর। উই টক অ্যাবাউট ইউজুয়াল রুটিনস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। ইন সিম্পল প্রেজেন্ট টেন্স দি ভার্ব টেক্স অ্যান এস বা অর ইএস ইফ দ্য সাবজেক্ট ইজ এনি ওয়ান পার্সন, হি, শি, এটসেট্রা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। আই প্লে, ঠিক আছে, হি প্লে না, হি প্লেইজ, একটা এস যোগ হয়ে যাচ্ছে। নোটিস দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ইটালিক্স। এই ভার্বগুলোকে দেখতে বলছে। দ্য পিপল ইন শঙ্কর এরিয়া বিকেম ইটালিকে ভেরি আপসেট। শঙ্করের মানুষেরা খুব আপসেট। আপসেট মানে কি? হতাশ, হতাশ হয়ে পড়েছিল। দে গট পাইস অফ রাবিশ ওয়েটিং আউটসাইড দেয়ার হাউস। তারা তাদের ঘরের বাইরে আবর্জনার স্তূপ তৈরি হতে দেখেছিল। দে গট পাইস অফ রাবিশ। অল দ্য সেন্টেন্স হিয়ার টক অ্যাবাউট দ্য পাস্ট। এখানে সব সেন্টেন্সই পাস্ট টেন্সে বলা হচ্ছে। সো দে আর ইন সিম্পল পাস্ট টেন্স। ইন সিম্পল পাস্ট টেন্স দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন ইটস পাস্ট ফর্ম। ফর এক্সাম্পল, গেট হয়ে গেছে গট, বিকাম হয়ে গেছে বিকেম। বি থ্রি, আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন টেক্সট অন বুলবুল বি। রাইট ডাউন দ্য পাস্ট ফ্রম দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স। যে ভার্বগুলো পাস্ট টেন্সে আছে সেগুলোকে প্রেজেন্টে নিতে বলছে। অলসো রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফ্রম দ্য প্রেজেন্ট ফ্রম দ্য ভার্ব ইন দ্য পাস্ট টেন্স। আর যে ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে আছে সেগুলোকে পাস্টে নিয়ে যেতে বলছে। বোঝা গেল? গট যদি থাকে আমি লিখব প্রেজেন্ট টেন্স গেট, ওয়েন যদি থাকে আমি তাহলে লিখব প্রেজেন্ট টেন্স গো, গো থাকলে লিখব ওয়েন। আমি টেক্সট থেকে কতগুলো ভার্ব সবগুলো আমি নিতে পারছি কি না আমি জানি না, আমি মোটামুটি চেষ্টা করছি। দু একটা বাদ গেলে আমাকে জানালে আমি দিয়ে দিব, আমি ভার্বগুলো পড়ে যাই। প্রেজেন্ট টেন্স কালেক্ট, পাস্ট টেন্স কালেক্টেড। ওয়েক আপ, ও কাপ, ওয়েক আপ, ঘুম থেকে ওঠা। ওয়াক, হাঁটা, ওয়াকড, একটা ইডি যোগ হলো। পুট, পুট পুটি থাকবে, পুট পুট পুট। লিভ, লিভ হয়ে যাবে লেফট, লিভ প্রেজেন্ট, পাস্টে হয়ে যাবে লেফট। স্মেল, গন্ধ লাগা, স্মেলের সাথে একটা ইডি যোগ হবে, স্মেল হয়ে যাবে স্মেলড। মাইন্ড, কিছু মনে করা, মাইন্ড হয়ে যাবে মাইন্ডেড, একটা ইডি যোগ হবে। টেক আউট, টেক আউট হয়ে যাবে টুক আউট। বিলিভ, বিলিভ হয়ে যাবে বিলিভড। ওয়ার্ক, ওয়ার্কড। কিপ, কেপ্ট। কাম, কেম। গেট, গট। ওয়েট, অপেক্ষা করা, ওয়েটেড, একটা ইডি যোগ হবে। বিকাম, বিকেম। ওয়ান্ট, ওয়ান্টেড। ফল, ফেল, ফল, ফেল, ফলেন। রিয়ালাইজ, কোনো কিছু বোঝা, রিয়ালাইজড, একটা ইডি যোগ হবে। স্টপ, স্টপের সাথে একটা ইডি যোগ হবে, আর পি একটা বেড়ে যাবে, স্টপ হয়ে যাবে স্টপ। টার্ন, মোড় নেয়া বা একদিকে বাঁক নেয়া, টার্ন হয়ে যাবে টার্ন, একটা ইডি যোগ হয়ে যাবে। আমরা আমাদের লেসনটা মোটামুটি শেষ করে ফেলছি। স্টে উইথ আস।